পেঁয়াজ কাটতে কাটতে চোখে পানি চলে আসলো। আমি ইন্ডিয়া, ও থ্যাংক ইউ সো মাচ, আই জয়েন মাই লাইফ অ্যান্ড লাইফ জান প্লিজ। আচ্ছা আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি অনেক কিছু করতে পারি গেল। ও আমার সাথে থাকো আর সাবস্ক্রাইব করে লাইক দান করে দিয়ে সুকন্যাস ফ্যামিলির সাথে থাকো, এটাই আর কিছু চাওয়া নাই। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারো সাপোর্ট করার জন্য, সেটা হলো যে একটা শেয়ার একটা লাইক আমার লাইফটা আমার ভিডিওটা অনেকের মাঝে পৌঁছে দেবে। এর থেকে বেশি কি আর চাও আমার ইউটিউব ফ্যামিলি থেকে, এটাই তো আর কিছু নয়। সবার সাথে থাকবো, সবাই আমাকে সাপোর্ট করবে, সাথে রাখবে, সাপোর্ট কমেন্টস করবে, একটা ফুল টিম হবে আমার, এটাই চাওয়া, এর বেশি কিছু নাই ভাইয়া। থ্যাংক ইউ ফর নাইস কমেন্টস, লাইক দান করে দিয়ে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো। থ্যাংক ইউ, ইউ আর লুকিং ভেরি ওয়েলকাম ইউটিউব, থ্যাংক ইউ সো মাচ। বাহ সুন্দর রান্না, সুন্দর রান্না বলতে কী রান্না করছি সেটা তো আসলে দেখাতে পারছি না। আমি ডিম রান্না করছি আলু দিয়ে আর চিকেন ফ্রাই করবো, সেই জন্য ম্যারিনেট করা আছে চিকেনটা। আর প্লিজ ডোন্ট ডিলেট কমেন্টস, চিকেন ফ্রাই করার জন্য অলরেডি চিকেনটা ম্যারিনেট করা আছে, একটু পরে সেটা করবো। আর ডিম রান্না করতেছি আর বেগুন ভাজি করবো। আজকের জন্য এটাই এনাফ, তুমি এত মিস্টিক কেন তাই না? তোমার বয়স কত বলো? আমার বয়স, এখানে বয়সটা কি খুব বেশি ম্যাটার করে ভাই? কী বলবো বলো, সো কিউট ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি তো আর তোমাকে ছাড়া বাঁচতেই পারছি না, ও মাই গড। তো আমার ইউটিউব ফ্যামিলি কোথায় গেল? সবসময় যারা প্রতিদিন থাকে, কেন আমার দুপুরে লাইভগুলোতে জয়েন করতেছে না? গতকালকেও দেখলাম আমার ইউটিউব ফ্যামিলির আমার সাথে জয়েন করতেছে না, ছিল না, কোথায় গেল সব ভাই? আমি নামগুলি মেনশন করতে পারতেছি না, প্লিজ তোমরা জয়েন করে ফেলো যদি একটুখানি ফ্রি থাকো। দুপুরবেলার টাইম তো আমি আসি যাতে তোমরা একটুখানি ফ্রি থাকো। কেন জয়েন করতেছো না? প্লিজ 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 চলে আসো আমার লাইভে। আমার ইউটিউব ফ্যামিলি, ইউটিউব টিম, কোথায় তোমরা? কি রান্না করছো গো ম্যাম? রান্না করছি, তুমি ভালো বুঝাতে পারো, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। কি রান্না করছো গো ম্যাম? রান্না করছি ডিম কারি আলু দিয়ে আর চিকেন ফ্রাই করব আর বেগুন ভাজি করব, বেগুন ও ফ্রাই আর কি। আড়ালে কাজের বিঘ্ন ঘটে কিন্তু সামনে ভালো কথা বলে যায়, উপরে শুধু মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। পারফেক্ট, একদমই রাইট কথা বলছো, যদি এরকম ঘটে কখনো কারো সেটাই উচিত। একটা কথা জান, কথা লিখো নাই বলেছো, জানতে মন চাচ্ছে, বলো কোন কথাটা জানতে মন চাচ্ছে? ডিম কারি দিয়ে লাইভে ডান করে দাও, লাইভটা লাইক ডান করে দাও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, সাথে থেকো সব সময়ের জন্য, সারা জীবনের জন্য, একদিনের জন্য না। ইউটিউবটা হলো একটা অ্যালবাম, যে অ্যালবামটার মধ্যে সারা জীবন থাকবে আমাদের কথোপকথন, লাইভের কথা সব। অল একসময় হয়তো আমরা থাকবো না, বাট যদি কখনো কেউ এইভাবে পোড়াই না দেয়, নষ্ট করে না দেয়, থেকে যাবে আজীবন। পে করে যেন আগামী জন্ম আর এভাবে পোড়ানো বা কোনো কিছু এভাবে বিনষ্ট হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা না ঘটে, যে আমাদের জীবনে যে সব ঘটনা, যে লাইভ করছি বা ভিডিও করছি, ইউটিউব করছি, সেগুলি যেন ডিলিট হয়ে না যায়, পুড়ে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই প্রেটাও তোমরা।